তো একটা ছেলের ইনকামের 1 টাকা থেকে শুরু করে কোটি টাকার মনে করেন ওপর তার বাবা মা ফ্যামিলির হক থাকে, অধিকার থাকে, হকল কিছু থাকে। তো কথাটা কইলাম কি লেগে সেটা একটু পরে কইতাছি। আর আমার যত হকল বাবির আপের আছে তাগুলো আজকে শেয়ার করি ইম্পর্টেন্ট কথা এবং মজাদার একটা রেসিপি স্বাদের লাউ দিয়া। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা একেবারে ফুল ফিল দেখবেন। তো চলেন, তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবাই ভালো আছি, সুস্থ আছি। তো এই মুরগির হাত পা ঠ্যাং কে কদ্দুর পছন্দ করেন? আমার কিন্তু খুবই পছন্দ। তো এইটারে দিয়ে আমি আজকে মজাদার একটা রেসিপি বানাবো, তাও কিন্তু আমি লাউ দিয়া বানাবো। তো আপনারা যারা অহন এই লাউ দিয়ে এই হাত পা দিয়া খান নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই খাইবেন। তো পয়লাই আমি যে কথাটা কইছি, মানে একটা ছেলের ইনকামের 1 টাকা থেকে শুরু করে একেবারে কোটি টাকা তার বাপ মার আর হক থাকে। তো আগে একটু কইয়া লই, আমরা যারা বাঙালি আছে তারা কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে বসবাস করি, আর যারা গারো মারমা চাকমা আছে তারা কিন্তু মাতৃতান্ত্রিক সমাজে বসবাস করে। তা আমার কথা হইল গিয়া, মাতৃতান্ত্রিক হোক কিংবা পিতৃতান্ত্রিক হোক অধিকারটা থাকবে সমান, মানে সমান তাই না? কন্দি হেলা, মানে পিতৃতান্ত্রিক ও সমাজ দেখা খালি ছেলে গই মনে করেন সব রাজত্ব থাকবো, একেবারে সব ইয়া থাকবো, মানে অধিকার থাকবো, মাইয়া গো কোনো কিছু থাকবো না। আর মাতৃতান্ত্রিক বললা সব কিছু মাইয়ারাই পরিচালনা করবো, রাজত্ব মাইয়া গো থাকবো, মানে বেড়া গো কিছু না, এমন তো কথা না। মানে রাজত্ব সংসার পরিবার যেই রেই কন্যা কি লেগা সব কিছু চালানের জন্য কিন্তু মানে মাইয়া ফোলা দুইজনেরই প্রয়োজন আছে, দুইজনের ছাড়া তার হয় না। তো অধিকারটাও তো দুইজনের সমান হওয়া দরকার। তো এই কথাটার মানে হয়েছে এই যে একটা পোলা, মানে একটা পোলা যখন ইনকাম করে তখন তার 1 টাকা থেকে শুরু করে কোটি টাকার পর্যন্ত অধিকার দায়িত্ব, তারপর হয়েছে কর্তব্য, তারপর হক, যেটাই কন্যা কেন সেইটার উপর একমাত্র তার বাবা মা এবং ফ্যামিলির থাকে, মানে পরিবারের সবার। কিন্তু একটা মাইয়া যখন মানে ইনকাম করে, মানে সে যদি কোটি টাকাও ইনকাম করে তখন তার চাইরানার প্রতিও তার বাবা মার অধিকার থাকে না, হক থাকে না, কিছুই থাকে না। কেন ভাই, মানে কেন এই জিনিসটা আসলে আমি বুঝলামই না, এ কেমন সমাজ? এরপরে দেখেন যখন একটা ফোলা বিয়া শাদি করে তখন কি করে, তখন ওই যে বৌডার আইন নেই কেউ আমার বাবা মার সেবা করবা। আচ্ছা ঠিক আছে তোমার বাবা মার সেবা করুম, কিন্তু যখন ওই মানে বৌডা কি কয় কোনো দিন যে আমার বাবা মার সেবাটা করবা? আরে ভাই সেবা তো বহু দূরের কথা, ফোনটা নি দেয়, মানে ফোনটা দেওয়ার আর কোনো সময় পায় না কি? মানে এইরকম একটা পরিস্থিতি, মানে পোলার বাবা মা কিন্তু মাইয়ার বাবা মা কিছুই না। কেন ভাই, দেখেন একটা মানে বেড়া যখন চাকরি করে তখন তার টাকা পয়সা কি করে, কই খরচ করে, কেমনি কি করে, কোনো কিছুই কিন্তু তার বউ মনে করেন কৈফত নেয় না বা জবাবদিহিতা নেয় না, কিন্তু প্রশ্ন করে না। কিন্তু একটা বউ বা একটা মাইয়া যখন চাকরি করে তখন তার প্রত্যেকটা জিনিসের কৈফত দিতে হয়, জবাবদিহিতা করতে হয়, প্রশ্নের উপর প্রশ্ন। ভাইরে ভাই খালি কি জামাই রে মানে জবাবদিহিতা করে, ওই ফ্যামিলির 14 গোষ্ঠীর উপর মনে করেন জবাবদিহিতা করতে হয়। তা এই হচ্ছে পোলার মাইয়ার মধ্যে মনে করেন অধিকার, মানে সমান অধিকার। এরপর দেখেন ছেলের, মানে ছেলের কথা থাকবো পয়লার কথাই থাকবো যে সব সময় আমার বাড়িতে হাসি খুশি থাকবা, আমার বাবা মার লাগে হাসি খুশি থাকবা, আমার ভাই বোনের লাগে হাসি খুশি থাকবা, মানে বেটকে একখান মাইরেই থাকবা। কিন্তু মাইয়ার বাপ মা কিংবা ফ্যামিলির কেউ আইলে তখন আপনাকে চেহারাটা চান্দেন না হানা হয় কিল্লিগা, তখন আপনারা বেটকি মেরে থাকতে পারেন না, কিন্তু এই হেনও আপনারা বিভেদ করেন। এরপর দেখেন একটা ছেলের বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তার উপর মানে সেই বাবা মার ভরণ পোষণ, এরপর খানা দানা, মানে এভরিথিং সব কিছুর দায়িত্ব ওই ছেলেটার উপর পড়ে এবং সে স্বয়ং সম্পূর্ণভাবে মনে করেন দায়িত্বটা পালন করে বা করতে বাধ্য বা করতেই হবে, কারণ তার বাবা মা খুবই কষ্ট করে মনে করেন তাকে লালন পালন করেছে, পেটে ধরেছে। কিন্তু একটা মেয়ে কি পারে মানে তার বাবা মার ভরণ পোষণ, দায়িত্ব, সেবা, যত্ন কিছু করতে, মানে তার দায়িত্বটা কি করতে পারে না নিতে দেয় না কি নিতে পারে? কোন দিহে আমারে, মানে পারে নাকি? একটা মেয়ের বেলা সম্পূর্ণ উল্টা, কেন রে ভাই কেন? মানে পোলার মা 4 মাসে বিছানায় পইরা থেকে 10 মাস 10 দিন পেড়ে ধইরা, এরপরে লালন পালন কইরা বড় করছে, এর লেগে তার সব কিছুর ওপর দায়িত্ব হক সব কিছু থাকে। আর মাইয়ার মা কী করছে,
মায়ার মায় তো এইগুলা কিছুই করে না, মায়ার মায় জাস্ট অনলাইনে অর্ডার করছে আর টং করে পাঠাই দিছে, তাই না? নাকি আকাশ থেকে আইসে মানে টুস করে, নাকি গাছে থেকে টুস করে পড়ছে? আমি তো ভাই 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 পাইতাছি না যে আসলে মাইয়া গো বেলায় মানে কি মানে আকাশ থেকে কি টুপুস করে পড়লো, না ফ্ল্যাক্স লোড করলো, নাকি মানে কি আমি বুঝতেই পারতাছি না। তো মাইয়া গোবেলা স্বয়ং সম্পূর্ণ সব কিছুই উল্টা পাল্টা, মানে বেড়া গোবেলা যা আছে সব ষোলো আনা, আর মাইয়া গোবেলা যা আছে সব সাইরানা সাইরানা, মানে কিছুই না। তো জায়গা আজকের এই মানে কথাগুলা আমার মনে হয় অনেকের কাছে তেতো মনে হবে, আবার অনেকের কাছে যুক্তিসঙ্গত মনে হবে। তাই তা কার কার কাছে তেতো মনে হয়েছে সেও কমেন্ট করবেন, আর কার কার কাছে মনে হয়েছে কথাগুলো একেবারেই হাসা, মানে কোনো রকমের কোনো মিশা নাই, একেবারে যুক্তিসঙ্গত কথা, তারাও কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে কিন্তু জানাইবেন আমার আজকের এই লাউয়ের মানে মুরগির হাত পা দিয়ে লাউয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন, আর বালা লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন বেশি 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 বেশি, বুঝেন নাই? আমার যত সকল বাবিরা আপ্পিরা আছেন, হেতেরা তো মনে করেন একবারে আপনার চাচা মামা খালুরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাগের লগে বেশি বেশি শেয়ার করবেন কথাগুলো হেতে গো হুনানের লিগা। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আমার ফুলফিল ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তা আল্লাহ হাফেজ।